তো গাইস আজকে আবার নিয়ে চলেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ। আর তোমরা হয়তো ভাবছো আমি রাতে কেন ব্লগটা স্টার্ট করছি। রাতে ব্লগটা স্টার্ট করা তার কারণ হলো আমাদের ভাই হঠাৎ করে পরিকল্পনা হলো দীঘা ঘুরতে যাওয়ার। আর ভাই আজকে তোমাদেরকে দীঘা ঘুরতে যাওয়াটা দেখাবো, আর কালকে ফুল দীঘা ট্যুর করবো সেটা তোমাদেরকে দেখাবো। আর আমাদের টিম সামনে চলে গেছে ভাই, গোটা টিম আছে আমাদের প্রায় 10-12 জনের টিম। তো চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কে কে যাচ্ছে। আমাদের এটা পুরো গোটা টিম, ওই সামনে পর্যন্ত পুরোটাই আমাদের টিম। মিলোদা কিছু বলবো নাকি তুমি? তো গাইজ এখন কাটোয়া স্টেশনে পৌঁছে গেছি। এই যে কাটোয়া স্টেশন, আর সবাই ভেতরে চলে গেছে, আর আমি এখন বাইরে আছি। আমার লেট হয়ে গেছে আসতে, কারণ বন্ধুদের সাথে দেখা হয়েছিল। তো চলো এখন ভেতরে যাই, গিয়ে সবার সাথে তোমাদেরকে পরিচয় করাচ্ছি। তো গাইজ এখন আমরা চলেছি ট্রেনের ভেতরে স্টেশনে, আর এই যে এখানে আমাদের পুরো টিম আছে। এই আমার সিনিয়র সিটিজেন এসেই ফোনে শুরু হয়ে গেছে, আর এই যে দাদা, এই যে মামা, এই ভাইপো। কী দেখিস ভাইপো? আর এই যে দুজন আমাদের গোপাল আর মাধব, মালিক, মালিকের কাছে সব টাকা। আর এই যে ফুটবলার, ই বাপারে দেখা না, জিমার, জিম বয়। তুই কি অলরাউন্ডার? অলরাউন্ডার রাখি জামাই। আর এখনো আমাদের দুজন আসতে বাকি আছে, তারা নৌকো পার হবে। আর গোটা কামরা কিনে নিয়েছি আজকে আমরা, গোটা কামড়া আমাদের কেনা হয়ে গেছে। আর এই যে ফুল, এটা কাটোয়া স্টেশন। হ্যাঁ ক লাখ না, ভালোবাসার খাতিরে কিনে নিয়েছি। তো এখন 10টার সময় আমাদের ট্রেন ছাড়বে, তো চলো ট্রেন ছাড়ুক, দিয়ে তোমার সাথে দেখা করছি। অনেক অনেক কষ্টের পরে এই যে আমাদের দুই ব্রো আসলো। কেমন জাননি, এইটুকু জাননি কেমন হলো, এইটুকু জাননি কেমন হলো? যাই না কেন টাইমছে, কার ক্ষমতা দেখি, কার ক্ষমতা দেখি, কার ক্ষমতা বেশি দেখি, কার ক্ষমতা, টেন আগাই না তো। আপনি শক্তি পুরো ইস্তেমাল কর রে হো। আমার বউ বলেছে মরতে আমায় মরতে আমি পারবো না, রেললাইনে বডি দেবো মাথা দেবো না। সকাল থেকে ব্যস্ততার মধ্যে ছিলাম সবাই মিলে। রুটি রুটি মাংসের ঝোল আছে, সঙ্গে মাংসের ঝোল আছে, রুটি আছে। এটা আমাদের রাতের মানে খাওয়া দাওয়া হবে। আমরা সবাই গ্রুপে আছি, দাদা ভাইরা সব মিলে আছে। যার দ্বারা কোনো কিছু কোনো কিছু হয় না। আমার বন্ধু দেখুন পায়ের কি অবস্থা, লুচি ভাজতে গেছে, লুচি ভাজতে গিয়ে পা ভেজে ফেলেছে। ঠিক আছে, নারায়ণ গিয়েছে লুচি ভাজতে, নারায়ণ লুক, নারায়ণ লক্ষ্মী পুজোর পরের দিন নারায়ণ লুচি ভাজতে গেছিল। সাবাস কম্পিটিশন হয়েছে, ওই দিকে একটা টিম দীঘা যাবে, ওরাও দীঘা যাবে, আর এই যে আমাদের টিম। এইটা আমাদের টিম, আর ওইটা ওই টিম, কম্পিটিশন নাচের। এখন ফুল এনজয় হচ্ছে, পয়সা জমাতে হবে, ঘুরতে বেরোতে হবে, জীবনে আর কিচ্ছু নাই ঘোরা ছাড়া, নাকি দাদা? পয়সা জমাতে হবে, ঘুরতে বেরোতে হবে মাঝে সাঝে বন্ধুদের সাথে। তো গাইজ এতক্ষণ জোর নাচানাচি হলো, খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন সব ক্লান্ত হয়েছে, লাইন বা লাইন সব ভুঁড়ি বের করে শুয়ে আছে। এই যে মিলোদা, এই যে ব্রো, মামা, মাধব একমাত্র জ্যান্ত আছে, কাকাও জ্যান্ত আছে, এই যে ভাইপো তো অনেকক্ষণ আগেই শেষ। আর
এর তো মানে দীঘা আসুক আর না আসুক ওর জীবন একটাই ফোন। তো গাইজ আমরা এই মাত্র পৌঁছেছি ব্যান্ডেলে, এই যে ব্যান্ডেল স্টেশন। ফ্যানটা অফ করে দিয়ে তুই বিল পুড়ছে। আর এইখান থেকে আমাদেরকে যেতে হবে হাওড়া, তারপরে হাওড়া থেকে আমাদের পুরো দীঘার ট্রেন। তো এখন এইখান থেকে মানে ট্রেনের অপেক্ষা করতে হবে, এরপরে হাওড়া যাব, হাওড়া থেকে আবার আমাদেরকে অপেক্ষা করতে হবে দীঘা। তো কিছু পাওয়ার জন্য ভাই অপেক্ষা করতে হবে, তো চলে এখন অপেক্ষা করি। গাইজ আমরা এখন ব্যান্ডেল স্টেশনে গর্ত খুঁজে পেয়েছি, এই গর্ত দিয়ে আমরা এখন ট্রেনের নিচ দিয়ে পালাবো পুক পুক করে। এই যে পুরো আমাদের টিম শুরু করে পালাবো ইঁদুরের মতো গর্ত দিয়ে। এই যে গর্ত। তো গাইজ এখন আপাতত আমরা এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে। এই যে সবাই যাচ্ছে, আর ব্যান্ডেল থেকে ভাই ঘুমাতে ঘুমাতে হাওড়া চলে এসেছি, এর জন্য ব্যান্ডেল থেকে ট্রেনে চাপার সময় কোনো ভিডিও নেওয়া হয়নি। আমি খুব ক্লান্ত হয়ে গেছি ভাই, হাওড়া আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছি, ট্রেনে এত নেচেছি যে হাওড়া আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছি। তো এই যে সবাই এখানে, এখন আমাদের ট্রেন এই হাওড়া থেকে আমাদের ট্রেন আছে 7টায়। তো গাইজ মানে হাওড়া স্টেশনে আসলে দেখা যায় মানুষ কাজে কর্মের জন্য মানে কত দূর কী করতে পারে, আর আমরা বাড়িতে বসে বসে ভাই ভাবি এইটা করব না এইটা করব। তো এইখানে যত লোক আছে সব লোক ভাই লাইন দিয়ে শুয়ে আছে, যত লোক আছে সবাই নিজে নিজের কাজের জন্য ভাই শুয়ে আছে, আর আমরা বাড়িতে বসে বসে ভাবি এইটা করব না এইটা করব। এইদিকে দেখো সব ভাই লাইন ধরে শুয়ে আছে। তো যাই হোক, তো চলো এখন স্টেশনের বাইরে যাবো একটু ঘুরে আসি, কারণ আমাদের হাতে এখনো 2 ঘন্টা টাইম আছে, 2 ঘন্টা টাইম এখানে না থেকে বাইরে থেকে একটু ঘুরে আসি। তো ভাই এখন আমরা ফুল টিম চলে এসেছি হাওড়া ব্রিজের সামনে। এই যে হাওড়া ব্রিজ, হাতে 2 ঘন্টা টাইম আছে, 2 ঘন্টা ভেতরে না কাটিয়ে বাইরে চলে এসেছি। 2 ঘন্টাই টাইম আছে, 1 ঘন্টা 45 মিনিট প্রায় 2 ঘন্টা। তো 15 মিনিট হেলপেট হিসাব লাগা। তো এখন 2 ঘন্টা ভেতরে না থেকে তাই বাইরে চলে আসলাম হাওড়া ব্রিজের এখানে। তো এই যে সকাল সকাল মানে ভোরবেলা হাওড়া ব্রিজ ছেড়ে দিল, প্রচন্ড ভিড় ট্রেনে। আমার ভাইয়ের অবস্থা খারাপ, বুঝতে পারছেন কেন অবস্থাটা খারাপ। তো ভাই ফাইনালি পৌঁছে গেছি দীঘা স্টেশনে, আর দীঘা স্টেশনে ভাই মারাত্মক ভিড়। এই যে এতক্ষণ তো অনেক ভিড় কাটিয়ে চলে এসেছি, এখন দাদারা সব সামনের দিকে আছে, একবার স্টেশন থেকে বেরাই তারপরে তোমার সাথে কথা বলছি। দাদা তুমি কিছু বলবা এই বিষয়ে, আমরা যে দীঘা আসলাম তোমার কোনো পরিকল্পনা ছিল 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 আর কিছু বলো কিছু বলো। এই যে এটা হলো এই স্টেশনের নাম দেখলাম তো, হ্যাঁ এটা হলো দীঘা স্টেশনের সামনে লেখা আছে দেখো, এটা দীঘা স্টেশন। এর আগে আমি কখনো আসি নাই, ফার্স্ট টাইম। দীঘাতে আসাটা যতটা কঠিন তার থেকেও বেশি কঠিন দীঘাতে এসে হোটেল খোঁজা হয়। এই রোদের মধ্যে হোটেল খুঁজতে খুঁজতে হয় জীবন শেষ। এই যে লাস্ট পর্যন্ত হোটেল পেয়েছি, সব ছেলেপেলের মুখগুলো শুকিয়ে গেছে, চশমা কপালে। তো গাইজ ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে একটা হোটেল পেয়ে গেলাম। তো এই যে হোটেল, এই হোটেলে আমরা সবাই মিলে থাকবো। তো চলো এই ভিডিওটা বেশি লম্বা করবো না, হোটেলের ভেতরে যাই, তারপরে তোমাদের সাথে কিছু কথা বলবো, তারপরে এই ভিডিওটা এখানে শেষ করবো, তারপরে ঘুরতে যেখানে যেখানে যাবো সেটা তোমাদেরকে আলাদা স্পেশাল ভিডিও দেবো।
তো গাইজ এখন হোটেলের মধ্যে চলে এসেছি আর এই যে সবাই আছে এইখানে সবাই আছে এখানে সবাই আছে আর আমাদের আর একটা রুমে সবাই আছে ওই রুমটাতে দেখি আসি এ কাকা কাকা তো গাইজ এই রুমের সবার অবস্থা খারাপ আছে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না কারণ আশাটা তোমাদেরকে দেখালাম তো এরপরে স্পেশাল স্পেশাল ভিডিওগুলো আসবে তোমাদের কাছে তো চলো এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে আশা করছি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল নতুন ভাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে চলো দেখা যাচ্ছে পরের ভিডিওতে।